এবার মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও ভূমি দস্যুর অপতৎপরতা বন্ধের অঙ্গীকার করলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সোমবার রাতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক মত বিনিময় সভায় তিনি এ কথা জানান। শামীম ওসমান বলেন, মাদক সন্ত্রাস চাঁদাবাজিতে সমাজের মুখোশধারী ব্যক্তিরাই জড়িত, হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়িত থাকতে পারে, তা না হলে এসব বন্ধ হয়ে যেত। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার অভিভাবক। এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা। মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইপিচিং এবং ভূমিদস্যু, এই চারটা মূলত আসছে একটা জায়গার থেকে, মাদক। এই মাদক থেকে কিশোর গ্যাং, কিশোর গ্যাং থেকে সন্ত্রাস, সন্ত্রাস থেকে চাঁদাবাজি, চাঁদাবাজি থেকে ভূমিদস্যু, কারা জড়িত এর সাথে?